আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা মুস্তাফা। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখা জরুরি। বিশ্বব্যাপী কুদস দিবস পালিত, ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন। শুরুতেই ইসরায়েল প্রসঙ্গ। ফিলিস্তিনের অন্যতম প্রধান প্রতিরোধকামী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের নেতা জিয়াদ আল নাখালা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ওপর জোর দিয়েছেন। বিশ্ব কুদস দিবসের এক বাণীতে তিনি একথা বলেন। ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, পবিত্র জেরুজালেম আল কুদস শহরের বাসিন্দাদের প্রতিরোধের কারণে এখন এই শহর আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ফিলিস্তিনের জিহাদ আন্দোলনের আল-কুদস ব্রিগেডের মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যদি তাদের আগ্রাসন বন্ধ না করে, তবে রমজান ইন্তিফাদা ইহুদি বসতিগুলোতে ছড়িয়ে পড়বে। এদিকে বিশ্বজুড়ে পবিত্র কুদস দিবস পালিত হয়েছে। এই দিবস উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে মিছিল সমাবেশের আয়োজন করা হয়। এই সমস্ত সমাবেশ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়েছে। ইরানে ইসলামী বিপ্লবী সফল হওয়ার পর বিপ্লবের নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং পবিত্র বাইতুল মুকাদ্দাস মুক্ত করার লক্ষ্য নিয়ে রমজান মাসের শেষ শুক্রবারকে আন্তর্জাতিক কুদস দিবস ঘোষণা করেন। এবারের কুদস দিবসে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক এবং ধর্মীয় নেতারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন ও সংহতি জানিয়েছেন এবং ইহুদিবাদী ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে মুসলমানদের মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। চলতি বছর প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীর কারণে ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে কুদস দিবস উপলক্ষে নানা আলোচনা, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। ইরানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সত্ত্বেও বেশ কিছু লোককে রাজধানী তেহরানের রাস্তায় বিক্ষোভ করতে এবং ইহুদিবাদী ইসরায়েলের পতাকা পোড়াতে দেখা যায়। তেহরানের ফিলিস্তিন চত্বরে বিক্ষোভকারীরা ইসরায়েল ধ্বংস হোক এ স্লোগান দেয়। এছাড়া ইরানের মাসাদ, আহওয়াজ, কেরমান ও ইস্ফাহান শহরে একই ধরনের বিক্ষোভ হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে ফিলিস্তিনি মুসলমানদের প্রতি সংহতি জানিয়ে বহু সংখ্যক তরুণ গাড়ি নিয়ে মিছিল বের হয়। একইভাবে ইরাকেও আন্তর্জাতিক কুদস দিবস পালিত হয়েছে। এর উদ্যোক্তারা বলেছেন, সমস্ত ঘটনা থেকে পরিষ্কার হচ্ছে ইসরায়েলের শক্তি দিন দিন কমছে এবং ক্ষমতার ভারসাম্য দিন দিন ফিলিস্তিনিদের দিকে ঝুঁকে পড়ছে। ইরাকের সন্ত্রাসবাদ বিরোধী অন্যতম সংগঠন আসাইব আহলুল হকের নেতা বলেছেন, ফিলিস্তিন ইস্যুটি শুধু কুদস দিবসের ভেতরে সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং প্রতিটি দিনেই ফিলিস্তিন ইস্যু গুরুত্ব পাওয়া উচিত। অন্যদিকে পাকিস্তান জুড়ে আন্তর্জাতিক কুদস দিবস পালিত হয়েছে। এই দিন পাকিস্তানের মুসলমানেরা নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে রাস্তায় নেমে মিছিল সমাবেশ করেন। তারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের লড়াইয়ের প্রতিও সমর্থন জানান। কুদস দিবস উপলক্ষে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন গাড়ি এবং মোটর শোভাযাত্রা বের করে। বিভিন্ন শহরে লোকজন মিছিল সমাবেশ করে। রাজধানী ইসলামাবাদে হাজার হাজার রোজাদার মুসলমান জুমার নামাজের পর গাড়ি নিয়ে শহরের কেন্দ্রস্থল থেকে সংসদ ভবন ও প্রেসিডেন্ট প্রাসাদের দিকে মার্চ করেন। তবে এসব মিছিল ও সমাবেশ এবং শোভাযাত্রায় করোনা ভাইরাসের স্বাস্থ্যবিধি সম্পর্কিত সরকারি নির্দেশনা অনুসরণ করা হয়। করোনা ভাইরাসের কারণে নানা সীমাবদ্ধ বাধ্যতা সত্ত্বেও পাকিস্তানের জনগণ বিভিন্ন শহরে ফিলিস্তিনি জনগণ ও পবিত্র আল-কুদসের প্রতি সমর্থন এবং সংহতি জানিয়ে মিছিল সমাবেশ করেন। এই সমস্ত সভা সমাবেশে শিয়া সুন্নি নির্বিশেষে সব মাজহাবের মুসলমান অংশ নেন। তারা ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞ ও বর্বরতার বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পাকিস্তানের 30টি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের জোট ন্যাশনাল সলিডারিটি কাউন্সিল অব পাকিস্তান এবং মজলিস ওয়াহাদাতে মুসলিমিন ও ইমামিয়া স্টুডেন্ট অর্গানাইজেশনের শীর্ষ নেতারাও কুদস দিবসের কার মার্চে অংশ নেন। এতে অংশ নেয়া লোকজন নানা ধরনের, বিশেষ করে ইরানের কুদস ফোর্সের সাবেক প্রধান জেনারেল কাসেম সোলাইমানির ছবি সম্বলিত ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। সমাবেশে নেতারা বলেন, ফিলিস্তিনকে মুক্ত করতে হলে এবং ইহুদিবাদী ইসরায়েলের শয়তানি ষড়যন্ত্র রুখতে হলে মুসলিম শাসকদের ঐক্যবদ্ধ হতে হবে। ফিলিস্তিনি জনগণের সমস্যা সমাধানের জন্য তাদের সমস্যার প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া দরকার। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।